সকাল সকাল আরো একবার আমি উপস্থিত হলাম আত্মার এই খড়গের অনুষ্ঠানে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য, কারণ তিনি পরম শক্তিমান, তিনি শক্তি প্রদান করে থাকেন। এই জন্য প্রভু বলছেন সামসংগীত 59:18, হে শক্তি তোমার উদ্দেশ্যে স্তব গান করব, হে পরমেশ্বর তুমি যে আমার গর্ব, তুমি যে আমার কৃপাময় পরমেশ্বর। গীত রচক আজ গীতের মাধ্যমে ঈশ্বরের ধন্যবাদ করছেন, কারণ তিনি বলতে চাইছেন একমাত্র অনাদি অনন্তকালীন ঈশ্বর সদাপ্রভু আপনার ঈশ্বর, যিনি আপনার জীবনকে তার প্রেম দয়া অনুগ্রহ ও কৃপা দিয়ে ভরে দিতে চায়। আজকে যদি আপনি তার বাক্যের ওপর বিশ্বাস করেন তাহলে আপনার জীবনে তিনি তার কৃপা দেবেন। আসুন না আজকের এই সকালবেলায় গীত রচকের সাথে আমরাও কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, হে শক্তি তোমার উদ্দেশ্যে স্তব গান করব, হে পরমেশ্বর তুমি যে আমার দুর্গ, তুমি যে আমার কৃপাময় পরমেশ্বর। তাকে ধন্যবাদ দিই, তার প্রশংসা করি, তার গৌরব করি। আমাদের সাথে যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ। প্রতি সোমবার আমরা বিকেল 5টায় অক্সিলিয়াম রিট্রিট সেন্টারে ঈশ্বরের আরাধনায় যুক্ত হই। আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। জয় যীশু সকল।